जय माँ बगला मुखी देवी जय। नमस्कार दर्शक बृंद, आमी सोमनाथ चट्टोपाध्याय और आपनारा उपस्थित होयेछेन आपनादेर प्रिय चैनल तंत्र विज्ञाने। विश्वास करी सारा दिन सबाई खूब एक भालो दिन काटिएछेन एवं अवश्यई करे अन्यदेरो भालो राखार सम्पूर्ण व्यवस्था आपनारा आपनादेर साध्य मतन करेछेन एवं विश्वास एटाओ करी जे आपनादेर भिडियोटा भालो लेगेछे एवं आगामी दिनेओ भालो लागबे बा एई भिडियोते देवा जे प्रतिकारमूलक व्यवस्था बा सावधानतागुलो आपनादेर दी सेगुलो आपनादेर भालो लागे। ताई भिडियोटा जदि भालो लागे अवश्यई भिडियोटाके एकटा लाइक देबेन एबं जाते अन्यदेरो भालो हय ताई आपनारा जदि आपनादेर सोशल मीडियार माध्यमे भिडियोटाके शेयर करेन ताहले अन्यराओ ए भिडियोटा देखार माध्यमे उपकार लाभ करते पारे। आर जारा आमाके कोनो मतामत दिते चान तादेरके अवश्यई करे बोलबो आपनादेर कमेंट बक्से एसे आपनादेर मूल्यवान मतामत के अवश्य दिए रखबें और जरा चैनल के सबसक्राइब कर रेखे अलरेडी तक अपन चैनल पक्ष के असंख्य असंख्य धन्यवाद। और जरा चैनल के एखो सबसक्राइब करें अर्थात आपनी जदि आजकल दिन नतून चैनल के अवश्य सबसक्राइब कर रखे थका बेल आइकन के अन कर तरह अल अपशन के टिक दिए रखते आजकल राशिफल नामक भिडियो दी बा एर साथे आपनादेर मंगल कामनार्थे आर जे समस्त भिडियो दिए थाकि सेगुलोर सठिक समयेर सठिक नोटिफिकेशन आपनार काछे पौंछे जाए ताई एई कथाटा बला। जाइ होक आजकेर एर बेशी कथा ना बाड़िये शुरू करे देब आजकेर राशिफल विचार तार सावधानता ओ प्रतिकारमूलक व्यवस्था। आज 28 श्रावण 1427 बंगाब्द 13 आगस्ट 2020 साल आज बृहस्पतिवार। सूर्योदय हबे भोर 5:13, सूर्यास्त हबे सन्ध्या 6:10। पक्ष आजो कृष्णपक्ष, तिथि नवमी तिथि जा थाकबे बेला 12:58 पर्यन्त। नक्षत्र रोहिणी जा सारा राती पाबेन आपनारा। जोग ध्रुवजोग जा थाकबे सकाल 9:51 पर्यन्त। चंद्र वृष राशितेई उपस्थित आछेन। जा विशेष ता हलो राहुकाल, एई राहुकाल लागबे बेला 1:18 एवं छेड़े जाबे 2:55। আর আপনাদের তো প্রতিদিনই বলি রাহুকালে কোনো শুভ কাজ করবেন না, নতুন কিছু প্রারম্ভ করবেন না, কোনো গৃহপ্রবেশ বা দোকান উদ্বোধন এসবও করবেন না, এমনকি রাহুকাল চলাকালীন কোনো ভারী খাদ্যদ্রব্যও গ্রহণ করবেন না। আজকের দিনে আপনারা একটি মাত্রই শুভযোগ পাবেন যা লাগবে সকাল 11:41 এবং ছেড়ে যাবে বেলা 1:18, অর্থাৎ রাহুকালের ঠিক পূর্বে। তাই আপনাদের যদি কোনো শুভ কাজ করার থাকে অর্থাৎ কোনো কিছু নতুন করে প্রারম্ভ করতে চান কিংবা মনে করুন নতুন টেন্ডার জমা করতে চান কিংবা ব্যবসায়িক চুক্তি করতে চান অথবা ইন্টারভিউ কিংবা মনে করুন আপনাদের পাকা দেখা বা পাকা কথা সেগুলো এই শুভ যোগের মুহূর্তেই করে রাখবেন, রাহুকালে করার চেষ্টাই করবেন না। এরপর আসবো মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচারে। তো মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার করতে গেলে আপনারা জানেন ভালো করে সবার প্রথমে এসে উপস্থিত হন মেষ রাশি। তাই মেষ রাশির জাতক জাতিকাগণকে সবার প্রথমে বলবো যে যারা চাকরি করছেন তাদের কিন্তু আজ কর্মক্ষেত্রে যে উদ্বেগজনক পরিস্থিতি ছিল বা মানসিক একটা চাপ ছিল সেখান থেকে আজ বেশ খানিকটা স্বস্তি লাভ করবেন। এবং যারা ব্যবসাতে নানা রকম টেনশনের মধ্যে ছিলেন তাদেরকেও বলবো যে যাক বিষয়টা কাটলো, আপনারা বেশ খানিক স্বস্তির সাথে আপনার ব্যবসা পরিচালন করতে পারবেন। আজ অবশ্যই করে আপনাদের সারা দিন যাবত প্রচুর ভালো উপভোগ্য খাবার জুটবে যা বহুদিন যাবত আপনি মনে মনে ইচ্ছা প্রকাশ করছিলেন যে খাবো। তাই দিনটা আপনার জন্য ভালো এবং ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বলবো খুব বেশি আশা আজকের দিনে রাখবেন না। আজকে গড়পড়তে একটা দিনই হবে, খুব বড় কোনো ইনকামও যেমন হবে না তেমন বড় কোনো ক্ষতির সম্ভাবনাও নেই। যারা চাকরি খুঁজছিলেন বা কেরিয়ার সম্পর্কিত বিষয়ে ভীষণ টেনশনের সাথে যুক্ত ছিলেন তাদেরকে বলবো আজ ইন্টারভিউ দিন বা চাকরি খুঁজে বার করুন, আজ আপনারা একটা ভালো চাকরি অবশ্যই করে লাভ করবেন। এবং আরেকটি কথা বলবো যারা প্রেম করছেন তাদেরকে বলবো যে যদি কাউকে মনে মনে আপনার পছন্দ হয়েছে তাহলে তাকে আজকে আপনার মনের অনুভূতিগুলো প্রকাশ করুন এবং তাকে যদি আপনি প্রস্তাব দেন অবশ্যই করে সেই প্রস্তাব গৃহীত হতে পারে।
তবে এক্ষেত্রে একটা বিচার্য বিষয় থেকেই যাবে, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মছক। আর তার জন্মছকের সাথে যদি একটু ভালো মিল খুঁজে পাওয়া যায় তাহলে সেটি একদম ভালোই বলা চলে। আর দাম্পত্য জীবনেও খুব সাধারণই একটা দিন হিসাবেই বিবেচিত হবে, খুব বেশি কিছু ভালো আজকের দিনে আশা করবেন না, তবে ভালো শুরু হলো। আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আজকে মাছ মাংস ডিম পেঁয়াজ যাই খান কিন্তু ভুলেও অ্যালকোহল গ্রহণ করবেন না, নচেত কিন্তু আপনার সমস্ত শুভ অশুভ হতে বেশি সময় লাগবে না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হয়ে থাকুন না কেন একটু ভাত নেবেন। যদি কারুর বাড়িতে তাড়াতাড়ি ভাত রান্না হয়ে গিয়ে থাকে তাহলে খুব ভালো, যদি তা না হয় তাহলে আপনি প্রথম যে ভাত খেতে যাবেন সেই ভাত খেয়াল রাখবেন, রুটি বা বিস্কুট বলছি না কিন্তু বিষয়টা ভাত, চাল ফুটিয়ে যে ভাত হয় সেই ভাত নিয়ে কোনো নদীতে বা পবিত্র জলাশয়ে দান করবেন, তারপরে আপনার খাদ্যদ্রব্য গ্রহণ করবেন। যদি একান্ততা সম্ভব না হয়ে থাকে তাহলে একটি বড় পাত্রে জল রাখবেন যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে, এবং সেই পাত্রে আপনার ভাতকে বিসর্জন করে তারপরে আপনার দিন শুরু করাটাই সবচেয়ে শুভপ্রদ হবে আপনাদের জন্যে। এরপর আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। আজ সবার প্রথমেই বলবো যারা নবদম্পতি তাদের জন্য দিনটা কিন্তু খুব ভালো দিন, এবং অনুরোধ থাকবে যদি আপনারা বাচ্চা গ্রহণের কোনো পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের দিনটা আপনারা চুজ করতে পারেন, অত্যন্ত শুভপ্রদ দিন হবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং যারা প্রেম করছেন তাদেরকেও বলবো যে দিন ভালো, রোম্যান্টিক দিন, তাই কোনো অবস্থাতেই একে খারাপ হতে দেবেন না। আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী সম্পর্কে একটু যদি সহানুভূতিশীল হন আজকের দিনে বিশেষত তাহলে আপনাদের সম্পর্কের মধ্যে একটা দৃঢ়তার সৃষ্টি হবে। যারা চাকরি করছেন তাদের বলবো যে আপনার কর্মক্ষেত্রে আপনার আধিপত্য ভীষণ বাড়বে, এবং আজকের দিনে আপনি খুব ভালো একটা দায়িত্ব বা লিডিং রোল পেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদেরও বলবো ব্যবসায় খুব ভালো লাভের সম্ভাবনা আজ আপনাদের আছে, তাই এগিয়ে যান। পুরো দিনটাই কিন্তু আপনাদের খুব ভালো কাটবে, খুব মজায় কাটবে, কিন্তু হিমশিম খেয়ে যাবেন ব্যয়ের কারণে। অবশ্যই শুভপ্রদ ব্যয় হবে কিন্তু ব্যয় তো ব্যয়ই না। যারা চাকরি খুঁজছিলেন লকডাউন পিরিয়ড ক্রুশিয়াল মোমেন্ট, তথাপি যারা চাকরি খুঁজছিলেন সেই বিষয়রাশির জাতক জাতিকাকে বলবো আজ কিন্তু কোনো বড় সংস্থায় আপনি যদি ইন্টারভিউ দিতে যান দেখবেন একটা ভালো দায়িত্ব বা পদ আজকে আপনি পেয়ে যেতে পারেন। বা যারা মনে করুন অলরেডি চাকরি করছেন তাদেরকে বলবো যে আপনার প্রমোশন বা ইনক্রিমেন্টের সম্ভাবনা আজ কিন্তু প্রবল, সেদিকটা যথেষ্ট খেয়াল রাখবেন। আর যারা ব্যবসা করছেন তাদেরও বলবো আজ ব্যবসায় নানা রকম ভালো সুযোগ সুবিধা লাভের প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে আপনার পরিবারের সদস্যদের জন্য মার্কেটিং তার যদি পরিকল্পনা না করে করতে যান তাহলে কিন্তু ব্যয়াধিক্যের সম্ভাবনা প্রবল। আজকের এই ভালো খারাপের মধ্যে বৃষরাশিকে সাবধান করব যে আপনার পিতা বা পিতৃস্থানীয় যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তার স্বাস্থ্যের দিকে সম্পূর্ণ নজর রাখুন, কারণ তার অসুস্থ হবার সম্ভাবনা প্রবল এবং এটাও একটা ব্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে আপনার জন্য আজকের দিনে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে 150 গ্রাম যব, গোটা যব যাকে ইংরেজিতে বার্লি বলে থাকে, সেই 150 গ্রাম গোটা যব নিয়ে নদীতে বা পবিত্র জলাশয়ে দান করে আপনার দিন শুরু করুন। যদি সেটা সম্ভব না হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো বড় পাত্রে জল রেখে এমনভাবেই জলটা রাখবেন যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে, এবং সেই পাত্রে জবটাকে প্রবাহিত করে তারপরে আপনার দিন শুরু করবেন। তবে খেয়াল রাখবেন যারা বড় পাত্রে জল রেখে কাজটা করতে যাবেন তারা কিন্তু আজকের দিনে পাত্রটা পরিষ্কার করার চেষ্টাই করবেন না, যদি পাত্রটা আপনাকেই পরিষ্কার করতে হয় তাহলে আগামীকাল করবেন এবং ওই জব সমেত জলকে কোনো পবিত্র জায়গাতেই বিসর্জন দেবেন। আর যদি আপনাকে আজকেই পাত্রটা পরিষ্কার করিয়ে নিতে হয় তাহলে বাড়ির অন্য কেউ কাজ করবে, আপনি কিন্তু কাজটা সারার পরে ভুলেও আর সেদিকে ফিরে তাকাবেন না। এরপর আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে।
সবার প্রথম বলবো, যারা প্রেম করছেন তাদের কিন্তু আজ জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই করে নিয়ে নিতে হবে। বিশেষত যদি বিয়ে সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চান তাহলে আপনারা একে অপরের সাথে অবশ্যই করে একটা ভালো সিদ্ধান্ত নিয়ে নিন। কারণ আবারও বলছি, দিন কিন্তু আস্তে আস্তে ঘোরার জায়গায় চলে আসছে। একেবারে আপনি গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারেন যে সেপ্টেম্বরের এন্ড এই সময়টায় সব দেখবেন আগে যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে ফেরত আসা শুরু হয়ে যাবে। তাই জন্যে অবশ্যই করে বিয়ের সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে এখনই নিয়ে তার প্ল্যানিং আপনারা স্টার্ট করে দিন। কিন্তু খেয়াল রাখবেন যে নিজের আবেগগুলোকে সম্পূর্ণরূপে অন্যের ঘাড়ে চাপিয়ে বা অন্যকে না জানিয়ে বা আপনার যে সেন্টিমেন্ট বা আবেগগুলো আছে সেগুলো সম্পর্কে পুরোপুরি চিন্তা ভাবনা না করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। মানে এক কথায় যদি একটু ভালো করে বোঝাতে যাই, আপনি ভাবছেন আপনার বিয়েতে 5 লাখ টাকা খরচা করব, না, একটু চিন্তা ভাবনা করুন। বা আপনি ভাবছেন আপনি এমন একটা ব্যবসা করতে চাইছেন যাবেন যেখানে বেশ ভালো রকমভাবে আপনার শোরুম বা আপনার দোকানকে সাজাবেন বা আপনার অফিসকে তৈরি করবেন, না, শুধু শুরুটা করুন, সব ধীরে ধীরে হয়ে যাবে। তবে খেয়াল রাখুন মিথুন রাশির জাতক জাতিকা, আজকের দিন বিশেষ করে যে কাজটা ধরবেন সেই একটা কাজেই মনোনিবেশ করে রাখুন। আপনার মনকে কিন্তু বিক্ষিপ্ত হতে দেবেন না যে এটাও করছি ওটা করব ওটাও করব, এত কিছুর দরকার নেই, যে কোনো একটা বিষয়ে মনোনিবেশ করুন। নচেত কর্মক্ষেত্রে কিন্তু খুব বড় ধরনের কোনো সমস্যার মুখোমুখি আপনি হয়ে পড়তে পারেন। আপনি ব্যবসা করছেন তো ব্যবসা ক্ষেত্রে খুব বড় সমস্যার মুখোমুখি হয়ে পড়তে পারেন। আর আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো, সাবধান, আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আজ কিন্তু আপনার কাছে টাকা, কাঁচা টাকা ধার চাইতে পারে। আপনার মর্জি আপনি সেটা দেবেন কি দেবেন না, কিন্তু এ কথাটা আমি খুব জোর দিয়ে বলতে পারি, ধার দেওয়া টাকা ফেরত পেতে কিন্তু আপনার কালঘাম ছুটে যাবে যদি আজকে আপনি টাকা ধার দিয়ে থাকেন। আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি অথবা আপনার বাবার বয়সী এই লোকগুলোর সাথে কোনো অবস্থাতেই মতবিরোধে যাবেন না। কারণ এদের সাথে মতবিরোধ আপনার সমস্ত শুভকে কিন্তু আজ অশুভ করে দেবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতেই শুদ্ধ হওয়ার পরে শিব ঠাকুরের উপাসনা করে তবে কিন্তু আপনার দিন শুরু করুন। অর্থাৎ শিব ঠাকুরকে উপাসনা বলতে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানো, একটু সাদা চন্দন মাখানো, মাথায় একটা বেলপাতা দেওয়া, মন্ত্র জানা থাকলে ভালো, না হলে কোনো অসুবিধা নেই। আর যদি আপনি হিন্দু ধর্মের না হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আপনি আপনার ধর্মীয় উপাসনালয়ে গিয়ে সেখানে আপনার ধর্মের দেব বা দেবীর উপাসনা করুন। অর্থাৎ আপনাদের উপাসনার যে সিস্টেম তৈরি হয়ে আছে সেই সিস্টেমেই উপাসনা করে তারপরে আপনার দিন কিন্তু শুরু করুন। এরপর আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। আজ প্রথমেই বলবো যারা শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছেন তাদের দিন, নেমে পড়ুন ময়দানে, আজ মন খুলে ইন্টারডে করুন। বা যদি কোনো শেয়ার আপনার পছন্দের হয়ে থাকে যাতে আপনি বিনিয়োগ করতে ইচ্ছুক মন খুলে করতে পারেন, খুব ভালো লাভ করার সুযোগ আজকে আপনাদের রয়েছে। এবং যারা ব্যবসা করছেন তাদেরকেও বলবো কর্কট রাশির জাতক জাতিকা হলে মন খুলে আপনার ব্যবসা করে যান, এতে কোথাও কোনো অসুবিধা হবে না, বরং খুব ভালো লাভ আজকের দিনে আপনারা করতে পারবেন। তবে হ্যাঁ, যারা চাকরি করছেন তাদের বলবো যে যারা আপনার সহকর্মী আছে তাদের সহযোগিতা যদি একটু গ্রহণ করতে পারেন তাহলে পরে আপনার জন্য খুব ভালো দিন যেমন হবে তেমন আপনার সহকর্মীদের সহযোগিতাও করা আপনার পক্ষে কিন্তু খুব ভালো লাভদায়ক হবে। যারা নিজের ভাগ্যকে অর্থাৎ কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকা নিজের ভাগ্যকে আজকে একটু পরীক্ষা করে দেখতে চান লটারির মাধ্যমে তাদেরকে বলবো করে ফেলুন। হতে পারে আপনি কয়েক কোটি টাকা লাভ করবেন না, কিন্তু আপনার মুখের হাসিটা আজ খুব ভালো থাকবে, একবার চেষ্টা করে দেখুন। তারপরে আপনি জানাবেন দিনের শেষে কমেন্ট বক্সে আমি কতটা সঠিক ছিলাম বা কতটা ভুল ছিলাম। আজকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি আমি দেখতে পাচ্ছি। সুতরাং যারা চাকরির চেষ্টা করছিলেন তাদের বলবো আজ আপনার জন্য দিন
নেবে পড়ুন আপনার কাঙ্ক্ষিত মনোমত কাজটি আজ আপনি পাবেনই পাবেন, শুধু আপনার প্রচেষ্টাই আপনার মূলধন হিসাবে আপনাকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, যারা ব্যবসায়ী তাদের বলবো গত কয়েক দিনের তুলনায় আজ খুব ভালো ক্রিয়াকলাপ আপনার ব্যবসায় লক্ষ্য করবেন এবং খুব ভালো উল্লেখযোগ্য লাভও আজকে আপনারা দেখতে পাবেন, তাই সেটাকে যত্ন সহকারে রক্ষা করার চেষ্টা করুন। এবং কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো, যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি, আজ আপনাদের জন্য খুব ভালো একটা রোম্যান্টিক দিন, দিনটাকে খুব শান্ত মাথায় উপভোগ করারই চেষ্টা করুন। কিন্তু এই ভালো খারাপের মাঝখানে কর্কট রাশির জাতক জাতিকাকে সাবধান করব, খেয়াল রাখবেন আপনার পিতা বা পিতৃ সম্পর্কিত যিনি আপনার জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত তার শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। বিশেষত যাদের শ্বাসকাশজনিত সমস্যা বা হাঁপানি সংক্রান্ত সমস্যা আছে তাদের দিকে সজাগ দৃষ্টি রাখুন, কারণ বড় ধরনের অঘটন ওনার জীবনে ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, খাবার খাওয়ার আগে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, সবার জন্য এক নিয়ম, খাবার খাওয়ার আগে অবশ্যই করে সেই খাবারকে বেশ যথেষ্ট পরিমাণ, মানে আপনি যা খাবেন আজকে দিনের প্রথম খাবার, মানে ভারী খাবারটা, ভাত খাবেন, ডাল খাবেন, তরকারি, ভাজা, মাছ, মাংস, যেটা খাবেন প্রত্যেকটা দ্রব্যকে একত্রে মিশিয়ে আপনার ধর্মের যিনি অধিষ্ঠাত্রী দেব বা দেবী তার উদ্দেশ্যে খাবার খাওয়ার আগেই একটি পাত্রে, আলাদা পাত্রে সেটা তুলে রেখে তারপরে আপনার খাবার শেষ করুন। এবং খাবার খাওয়া হয়ে গেলে পরে ওই খাবারটা কোনো নদীতে বা পবিত্র জলাশয়ে সমর্পণ করুন, যদি তাও সম্ভব না হয়ে থাকে তাহলে একটি বড় পাত্রে জল রেখে আপনি যে খাবারটার অংশটা তুলে রেখেছেন সেটাকে ওই জলে দান করে আপনার দিন শুরু করতে পারলেই ভালো, কারণ আপনার সমস্ত ভালোগুলোকে স্থায়িত্ব লাভ করানোর জন্যে এই প্রতিকারমূলক ব্যবস্থাটা আজ আপনাদের জন্যে। এরপরে আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। আজ সবার প্রথমে সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো, আপনার জীবন পরিচালনের জন্যে যার থেকে যা শেখার প্রয়োজন সেটা শিখে নিন। সে আপনার চেয়ে বয়সে ছোট নাকি অচেনা সেটা বিচার করতে না গিয়ে বরং আপনার তার থেকে শিখে নেওয়ার চেষ্টা করাটাই আপনার জন্য ভালো হবে। আর অবশ্যই করে আপনি আপনার কাজে মন দিন, মন দিয়ে কাজ করলে তবেই আজকে সন্তুষ্টি লাভ করবেন। আপনি চাকরি করুন, ব্যবসা করুন কিংবা কোনো পেশার সাথে যুক্ত থাকুন, মন দিয়ে কাজ না করলে কিন্তু আজ আপনার জন্য ভালো ফল লাভ হবে না। আপনার যারা বন্ধুবান্ধব আছে তাদের সাথে অবশ্যই আপনার হৃদয়ের অনুভূতিগুলোকে ভাগ করে নিন, আপনার ভালো লাগা খারাপ লাগা সমস্ত বিষয়গুলোকে ভাগ করে নিন। বিশেষত বলবো যারা প্রেম করছেন তারা অবশ্যই করে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে আপনার ভালো লাগা খারাপ লাগাকে ভাগাভাগি করে নিন, তাতে দেখবেন আপনাদের খুব ভালো একটা বন্ডিং তৈরি হবে, ঝগড়াঝাটি তো অবশ্যই আজকের দিনে হবে না। আর যারা সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের জীবন নির্বাহ করার চেষ্টা করেন, অর্থাৎ রিপোর্টার কিংবা শিল্পী, সিনেমা আর্টিস্ট, গায়ক গায়িকা কিংবা মনে করুন আমার মতন আপনি একজন ইউটিউবার, কোনো অসুবিধা নেই, আপনি আজকে কিন্তু খুব ভালো সুযোগ লাভ করবেন বা খুব ভালো আর্থিক লাভের মুখও দেখবেন। শুধু দেখবেন যে আপনার জীবনের যে সমস্যাগুলো এতদিন যাবৎ আপনাকে বিরক্ত করছিল সেগুলোকে আজ সমাধান করার সুযোগ যখনই পাবেন তখনই সেই সুযোগের সদ্ব্যবহার করে সমস্যাটার সমাধান করার চেষ্টা করে নিন, এতে খুব ভালো ফলাফল আপনারা আজকের দিনে লাভ করবেন। আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে আজকের দিনে সৎ থাকুন এবং পরিশ্রম করুন, নচেত কিন্তু ভালো ফলাফল লাভের সম্ভাবনা দেখতেই পাবেন না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, আপনি যে ধর্মের সেই ধর্মের যাজক বা সাধু বা পুরোহিত যা বলেন সেই ধর্মের যিনি প্রধান হয়ে থাকেন তাকে কিছু পরিষেবা প্রদান করে আপনার দিন শুরু করুন। অর্থাৎ যদি আপনার মনে হয় আপনি হিন্দু, আপনার
বাড়ির যে পুরোহিত আছে, কুল পুরোহিত আছে, যে রেগুলার আপনার বাড়ির পুজো করে, যদি সেটা না হয়ে থাকে তাহলে আপনার কাছাকাছি মন্দিরের যে পুরোহিত আছে তাকে কিছু দান দিয়ে আপনার দিন শুরু করুন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার যে ধর্মীয় উপাসনালয় আছে অর্থাৎ মসজিদ আছে সেখানে গিয়ে মৌলবি সাহেবকে কিছু দান দিয়ে তারপরে আপনার দিন শুরু করুন। অথবা আপনি খ্রিস্টান তো আপনার চার্চে গিয়ে পাদ্রিকে কিছু সেবা প্রদান করে তারপরে আপনার দিন শুরু করুন। এরপরে আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে। শুরুতেই বলে রাখি, আজ কন্যা রাশির সমস্ত জাতক জাতিকা নিজের অহংকার, তেজ, রাগ ইত্যাদিকে ত্যাগ করে তবে আপনার দিন শুরু করুন। কারণ যদি আপনি আজকে দিনের শুরু থেকেই লোকের ওপরে মেজাজ রাখার বা মেজাজ নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার জীবন যাপনের এই ব্যাপারটার মধ্যে কিন্তু একটা নেগেটিভ প্রভাব চলে আসবে, ফলে আপনার হওয়া কাজও কিন্তু আজ পণ্ড হয়ে যেতে পারে। কেননা আপনাদের গ্রহ বিন্যাস যে অবস্থায় আছে আপনাদের কিন্তু এখন থেকেই একটু সমঝে চলতে হবে, রাগের দিন আপনাদের আসছে। তখন রাগ করলে আজকের দিনটাকে মাথায় রেখে কিন্তু আপনাকে ভীষণ পস্তাতে হবে। সুতরাং সেই দিকগুলো ভীষণ খেয়াল রাখুন এবং অবশ্যই করে আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকা নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে ভীষণ সংবেদনশীল হয়ে সমস্ত বিষয়কে আলোচনা করে নিন এবং তার মতামতকেও আজকের দিনে কিছু গুরুত্ব প্রদান করুন। আপনি যদি প্রেম করছেন তাহলে আপনার জন্য বিষয়টা বেশি জরুরি হয়ে পড়বে, কারণ এখন অবধি আপনারা এক ছাদের তলায় বসবাস শুরু করেননি, যে প্রতিদিনই একে অপরের সুখ দুঃখকে প্রতি মুহূর্তে আপনারা ভাগ করে নিতে পারেন। তাই আপনারা এই বিষয়টায় অত্যন্ত যত্নবান হয়ে যান আজকের দিনে, তবে ভালো ফলাফল লাভের আশা করতে পারবেন। এবং যারা ঘুরে ব্যবসা করেন বা যাদের বৈদেশিক বাণিজ্য অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে, বা আরও ভালো করে বলতে গেলে যারা নিজের জায়গা ছেড়ে অন্য দূরের স্থানে ব্যবসা করেন, অর্থাৎ আপনি বসে আছেন কলকাতায় কিন্তু আপনার ব্যবসাটা বম্বে বেস করে, বা আপনি বসে আছেন কন্যাকুমারীতে আর আপনার ব্যবসাটা আসাম বেস করে, তাহলে পরে বলবো যে একটু ভালো করে পরিকল্পনা করে তারপরে প্ল্যান মাফিক ইনভেস্টমেন্ট করুন, যেটা ভালো ফলদায়ক হবে। যদি আপনি প্ল্যান না করে কোনো কাজ করতে যান দেখবেন আখেরে আপনার ক্ষতি হবে, ভালো আশা আপনি করতেই পারবেন না। যারা চাকরি করছেন তাদেরকে বলবো অফিসের কাজ সময় মতন শেষ করার চেষ্টা করুন, যদিও পারবেন না এবং তার জন্যে নানা রকম সমস্যার মুখোমুখি আজকে পড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যদি আপনার প্রচেষ্টা আপনাকে আজকে জিতিয়ে দিতে পারে আর আমার ভবিষ্যৎবাণী আজকে হেরে যায় আমি সবচেয়ে বেশি খুশি হব। আজকে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে সারা দিন কোনো অবস্থাতেই কখনো কারুর সামনে নিজেকে খালি গায়ে রাখবেন না। যদি আপনার বাড়িতে আছেন, আপনার বাড়িতে আজকে থাকতে আপনি বাধ্য, তথাপি বলবো একটা স্যান্ডো গেঞ্জি চাপিয়ে রাখুন, খালি গায়ে থাকার চেষ্টাই করবেন না। আর এই ধরনের সাবধানতামূলক কোনো কথা আশা করি বিশ্বাস করি আমার জাতিকাদের বলতে হবে না, তাই এটা শুধুমাত্র আজকের দিনে পুরুষদের জন্যই সাবধানতা বলে আমি গণ্য করব। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মের হন কোনো অসুবিধা নেই, অবশ্যই করে আপনার থেকে বয়সে সিনিয়র এরকম কোনো ব্যক্তিকে কোনো সেবা প্রদান করে অর্থাৎ কোনো দান ধ্যান করে তবে আপনার দিনকে শুরু করুন। দেখবেন যত নেগেটিভ বললাম সেগুলো প্রায় 70% পজিটিভে কনভার্ট হয়ে যাবে। এরপরে আসবো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। যারা আর্টস নিয়ে পড়ছেন বা ইতিহাসের অধ্যাপক কিংবা যারা দার্শনিক বিষয় নিয়ে বেশি আগ্রহী অথবা যারা দর্শন শাস্ত্রে ভীষণ দখল রাখেন আজ তাদের দিন। খুব ভালো একটা সুযোগ কিন্তু আজ আপনাদের সামনে এসে দাঁড়াবে, আপনার থিসিস কমপ্লিট করতে সাহায্য করবে কিংবা আপনাকে ভালো রোজগার পাইয়ে দিতেও সাহায্য করবে। শুধু খেয়াল রাখবেন যারা এই সংক্রান্ত বিষয়ে কেরিয়ার
স্থাপনের চেষ্টা করছেন তারা কিন্তু তাড়াহুড়ো করবেন না। আর তুলা রাশির সমস্ত জাতক জাতিকাগণকে বলবো যে অবশ্যই করে আপনারাও আজকের দিনে আপনাদের কেরিয়ার গঠনের জন্য কোনো তাড়াহুড়ো করবেন না। যদি ইন্টারভিউ থেকে থাকে অত্যন্ত ধীরস্থিরভাবে দিন, যদি তাতে আপনি পাস না করেন, আপনার চাকরি যদি না হয় কোনো অসুবিধা নেই, মন খারাপ করবেন না, আজকের দিনটা আপনার জন্য নাও হতে পারে। কিন্তু যদি তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে সমস্ত বিষয়টাকে ট্র্যাকেল করার চেষ্টা করেন, তাহলে আজ কেরিয়ার গঠনের জন্যে আপনিও একটা ভালো দিন লাভ করতে পারবেন। শুধু আপনাদেরকে বলে দেবো, তুলা রাশির জাতক জাতিকাগণ পুরনো দিনে যদি কোনো অন্যায় কাজ করেছেন বা গর্হিত কাজ করেছেন, সেই স্মৃতি মনে পড়ে আজ আপনার মনকে কিন্তু ব্যথায় ভরিয়ে দেবে। অর্থাৎ খুব ছোট্ট করে উদাহরণে বলে দিচ্ছি, মনে করুন আপনি কোনো দিন একটা বাচ্চাকে, অচেনা বাচ্চাকে হয়তো চর মেরেছিলেন, কিংবা আপনার কোনো বন্ধুকে আপনি কোনো অপমানজনক কথা বলেছিলেন, যেটা আজকে হঠাৎ মনে পড়ে আপনার ভীষণ কষ্ট হবে যে ইস, ওই দিনকে এই কাজটা করার কোনো দরকারই ছিল না। তো যাই হোক, এটাকে মনের মধ্যে বেশি না চাপিয়ে সেটা খুব সাধারণভাবেই পার করার চেষ্টা করুন, কারণ যেটা ঘটে গেছে সেটাকে তো আপনি রেকটিফাই করতে পারবেন না। তাই আপনার ধর্মের ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে বলুন, ঈশ্বর আমায় ক্ষমা করে দাও। আর এই সমস্ত নানা রকম নেগেটিভ চিন্তাকে যত পারবেন আজকে আপনার জীবন থেকে দূরে রাখার চেষ্টা করুন, কারণ এগুলোই আজ আপনাকে ভীষণ ক্লান্ত করে দেবে। একটা খুব বাজে ক্লান্তিকর বা বিরক্তিকর দিন আপনার সামনে এনে দাঁড় করিয়ে দিতে পারে। তবে হ্যাঁ, যদি আজকের দিনে আপনারা তীক্ষ্ণতা এবং কল্পনাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আজ আপনাদের জন্য একটা ভালো দিন আপনারা নিজেরা নিজেরাই ক্রিয়েট করতে পারবেন। এবং যারা প্রেম করছেন বা যাদের বিয়ে হয়ে গেছে, নতুনই হয়েছে, এখনও সেইভাবে নিজেদেরকে চিনে উঠতে পারেননি, তাদেরকে বলবো আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী সম্পর্কে একটু খোঁজ খবর রাখুন, একটু সহানুভূতিশীল হন, আর একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন। দেখবেন খুব ভালো একটা দিন আজকের দিনে আপনারা কাটাতে পারবেন। শুধু আপনাদের জন্য সাবধানতা, প্রত্যেকজন তুলা রাশির জাতক জাতিকা, প্লিজ আপনাদের মনের ভেতরে হঠাৎ একটা ইচ্ছা চাগার দিল, সেটাই করতে হবে, এই ধরনের সাইকো ফ্যাক্টরগুলোকে আপনার জীবন থেকে আজকে সরিয়ে রাখার চেষ্টা করুন। অর্থাৎ গোদা বাংলায় বলতে গেলে পাগলামিকে দূরে রাখারই চেষ্টা করুন, কারণ মন চাইলে আর করতে হবে, এটা এক প্রকারের পাগলামই বলা চলে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, দিনের শুরুতেই শুদ্ধ হওয়ার পরে দেবী দুর্গার উপাসনা করুন। যে উপাচারে আপনার মন চাইবে সেই উপাচারেই আপনি উপাসনা করার চেষ্টা করুন। শুধু খেয়াল রাখবেন আপনার উপাচারগুলোর মধ্যে লাল দ্রব্যের আধিক্য যেন বেশি থাকে। আর আপনি যদি হিন্দু ধর্মের না হয়ে থাকেন, তাহলে আপনার ধর্মের যিনি আরাধ্য দেব বা দেবী তাকে অবশ্যই করে বেশ কিছু লাল দ্রব্য দিয়ে উপাসনা করে আসুন, সেটা আপনার জন্য বেশি ভালো হবে। এবং এই কাজটি করে তবে আপনি আপনার দিনটিকে শুরু করুন, নেগেটিভগুলো বহুাংশে পজিটিভে কনভার্ট হয়ে যাবে। এরপর আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। শুরুতেই বলে রাখি, জীবনে ভারসাম্য বজায় রাখাটা কিন্তু ভীষণ জরুরি। আপনার সাথে যদি কোনো বন্ধুর বন্ধুত্ব হয়ে থাকে, সেটিকে বজায় রাখার চেষ্টা করুন। যদি কারোর সাথে শত্রুতা হয়ে থাকে, তাহলে সেটিকেও যত্ন সহকারে বজায় রাখার চেষ্টা করুন, কারণ আপনি আজকের দিনে গুলিয়ে ফেলবেন কে আপনার জন্য উপকারী আর কে আপনার জন্য ক্ষতিকর। তাই এটা কিন্তু একটা বড় সমস্যা সৃষ্টি করে দেবে আগামী দিনের জন্য আপনার জীবনে। যদিও পরিস্থিতি আজ আপনাদের পক্ষে থাকবে এবং তা অনুকূলই থাকবে, কিন্তু তবুও বলবো আজকের দিনে আপনার জীবনে উন্নতির জন্য কোনো কার্যকর পদক্ষেপ নিতে যাবেন না, কারণ এটা নিতে গেলে হয় আপনি ভীষণ বাধার সম্মুখীন হবেন, নচেত কাজটা পণ্ড হতে পারে, নষ্ট হতে পারে। তাই আজকের দিনটা খুব সাধারণভাবেই পার করে দেওয়ার চেষ্টা করুন। আপনার হৃদয় যা বলে তা অবশ্যই শুনুন, কিন্তু অবশ্যই করে যেটা করতে চলেছেন তার ভিত্তিতে সমুল্লায়ন করার চেষ্টা করুন।
আপনি একবার ভেবে দেখুন, মন তো এটা বলছে, মাথা কি এটাতে রাজি হচ্ছে? যদি মন মাথা একত্রে রাজি হয়ে যায় তবেই কাজটি করুন, নচেত কিন্তু আপনি দোটানায় কোনো কাজ করলে আজকে সেই কাজ পণ্ড হবেই হবে। আর অবশ্যই করে বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে, আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর কেরিয়ার সম্পর্কে একটু যত্নবান হন, কারণ আজকে উনি একটা ভালো সুযোগ পাবেন। আর যদি আপনি একটু হেল্প করেন, একটু গাইড দেন, তাহলে তাতে উনি যেমন লাভবান হবেন আপনিও বেশ শান্তি পাবেন, স্বস্তি পাবেন এই বিষয়টায়। তাই বিশেষত বলবো যারা প্রেম করছেন তারা অবশ্যই করে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর কেরিয়ার সম্পর্কে একটু খোঁজ খবর রেখে গুরুত্ব সহকারে তাকে আপনার সাধ্য মতন সাহায্য প্রদান করার চেষ্টা করুন। তবে খুব ভালো একটা দিন যেমন কাটাতে পারবেন তেমন আপনাদের সম্পর্কটাও আরও সুদৃঢ় হবে। আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আজকে দিনের শুরু থেকেই নিজের মনের ভেতরে একটা দাতব্য ভাব বজায় রাখুন। যদি আপনি সুযোগ থাকা সত্ত্বেও অন্যদেরকে সাহায্য না করেন বা তার প্রয়োজনে তার পাশে গিয়ে না দাঁড়ান, তাহলে কিন্তু ভীষণ সমস্যার সম্মুখীন হতে পারেন এবং তা বহুদিন যাবৎ আপনাকে বয়ে বেড়াতে হতে পারে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতেই শুদ্ধ হবার পরে যদি সম্ভব হয় আপনার কাছাকাছি মন্দিরে গিয়ে নাগ দেবতার পুজো করুন দুধ এবং কলা সহযোগে। আর যদি আপনি হিন্দু ধর্মের না হয়ে থাকেন তাহলে আপনার উপাসনালয়ে গিয়ে আপনার ধর্মের আরাধ্য দেব বা দেবীকে অবশ্যই করে একটু দুধ সরবরাহ করুন, যেটা যেন ওই উপাসনালয়ের কাজে লাগতে পারে সেদিকে নজর দিয়েই দানটা প্রদান করবেন। এরপর আসবো রাশিচক্রের নবম রাশি ধনুরাশি সম্পর্কে। আজ আপনারা দিনের শুরু থেকে নিয়ে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত আপনাদের কাজের প্রতি মনোযোগী হবার চেষ্টা করুন। আপনি ব্যবসা করছেন, চাকরি করছেন কিংবা কোনো পেশার সাথে সংযুক্ত আছেন, কিন্তু আপনাকে মনোযোগী হতেই হবে। যদি কোনো কারণে আপনি মনকে কোনোভাবে বিক্ষিপ্ত করে ফেলেন তাহলে আজ পুরো কাজটাই কিন্তু নষ্ট হতে পারে বা পণ্ড হয়ে যেতে পারে। কিন্তু দিনের শুরু থেকেই যদি আপনি মনোযোগী হয়ে আপনার প্রচেষ্টা চালিয়ে যান তাহলে ফলস্বরূপ কিন্তু ভীষণ লাভবান হবেন আজকের দিনে এবং জীবনের সর্বশ্রেষ্ঠতম পরিবর্তনগুলোকে আনন্দদায়ক করতে পারবেন এবং তাতে সম্মতি লাভও করতে পারবেন। যারা আইন সম্পর্কিত বিষয়ের সাথে সংযুক্ত তাদেরকে বলবো দিনটা আজ আপনাদের জন্য দুর্দান্ত, মানে আপনি উকিল, ব্যারিস্টার কিংবা জজ সাহেব, দিন আজকে আপনার জন্য দুর্দান্ত, আজকে ভালো ফলাফল লাভ করবেন। আর যারা আইন সম্পর্কিত বিষয় নিয়ে নিজের কেরিয়ার গঠনের জন্য ব্যস্ত হয়ে রয়েছেন তাদেরও বলবো যদি আপনার সেই ধরনের সুযোগ লাভের সম্ভাবনা থেকে থাকে আজকের দিনে সেই চেষ্টাটা করে ফেলুন, আপনি কিন্তু ভালো ফলাফল লাভ করতে পারবেন। আর অবশ্যই করে ধনুরাশির জাতক জাতিকাকে বলবো যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আজকের দিনে মেডিকেল পলিসিতে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন, কারণ আগামী দিনে এটার ভীষণ প্রয়োজন পড়তে পারে ধনুরাশির জাতক জাতিকাগণের। তাই প্রথমেই এই কথাটা আমি বলে রাখলাম। আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আজকের দিনে মদ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন সমস্ত বিষয় থেকে কঠোরভাবে দূরে থাকুন, বিরত থাকুন, নচেত কিন্তু সুফল লাভের সম্ভাবনা আপনি দেখতেই পাবেন না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হয়ে থাকুন না কেন আপনার শরীরে যে রূপোর দ্রব্যাদি রয়েছে সেগুলো ব্যথি রেখে অতিরিক্ত একটি রূপোর দ্রব্য আপনার বুকের বাঁ দিকে বুক পকেটে রেখে দিন। জাতক বা জাতিকা যাই হন এমনভাবে রাখুন যেন সেটি হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে এবং যখনই সুযোগ পাবেন সেই রূপোটাকে বুক থেকে বুক পকেট থেকে তুলে নিয়ে একবার নাকে গন্ধ শোকার চেষ্টা করুন। যদিও রূপোর গন্ধ আপনি কিছুই পাবেন না কিন্তু আপনি নিঃশ্বাস টানবেন রূপোটা নাকের সামনে ধরে এবং আবার ওটা পকেটে রেখে দেবেন। এরকম বারংবার আজকে সারাদিনে করতে থাকবেন, দেখবেন যে
কুফলগুলোর কথা আমি বললাম, সেগুলো সুফলে পরিণত হতে বেশি সময় লাগবে না। এরপরে আসব রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। যারা প্রেম করছেন তারা নিজের নিজের বাড়িতে আজকে নিজের প্রেম সম্পর্কে জানিয়ে দিন। যদি কোথাও কোনো অসুবিধা না থেকে থাকে আজই বিয়ে সংক্রান্ত আলোচনাটা দেখবেন ওরা সেরে রাখবে, আর যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনারা নিজেরা নিজেদের বিয়ের পরিকল্পনা যদি করতে চান আজকের দিনে সেই পরিকল্পনা করার একদম উপযুক্ত দিন। মকর রাশির জাতক জাতিকাকে তাই বলবো এই বিষয়টায় আজকের দিনে শুরুতেই সচেষ্ট হয়ে যান এবং যত্নবানও হয়ে যান। যদি নিজের নিজের পরিবার থেকে কোনো রকম ওজোর আপত্তি আসে তাহলে অবশ্যই করে আজকের দিনেই আপনারা আপনাদের জোটক মিলিয়ে নেবেন। কোথাও কোনো অসুবিধা থাকলে সেটা সমাধান করার চেষ্টা আজকের দিনে করে ফেলাটাই আপনার জন্য ভালো হবে, কারণ আজকের দিনেই মকর রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য কিন্তু সবচেয়ে বেশি ভালো থাকবে। এক কথায় আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী আজকের দিনে বলা যাবে, তাই আজকের দিনের চেষ্টাটা কিন্তু আপনার জন্য বেশি ভালো ফল লাভ করাবে। আর যারা মনে করুন সঙ্গীত জগতের সাথে জড়িত কিংবা আর্টের সাথে নিজেকে সংযুক্ত করে রেখেছেন, মানে এই পেশায় যারা রয়েছেন তাদেরকে বলবো আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো লাভের সম্ভাবনা রয়েছে। মানে আজকেই হয়তো আপনাকে কোথাও গান গাইতে যেতে হবে না, কিন্তু বুকিং আজকে থেকে আপনি পাওয়া শুরু করে ফেলবেন। মিলিয়ে নিন দিনের শেষে, যদি কোথাও আমার ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর অবশ্যই করে আজকে মকর রাশির জাতক জাতিকাকে বলবো সব কিছুর পজিটিভ সাইড খুঁজে বার করার চেষ্টা করুন এবং প্রতিটা বিষয়কে আজকে পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। যারা সৃজনশীল ব্যাপারটার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বারংবার বলবো আপনার দক্ষতাটাকে আজকে প্রচুর পরিমাণে কাজে লাগান, যদি কোথাও কমতি থাকে সেটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করুন। এটা আজকের দিনে খুব শুভ ফল আপনার জন্য বয়ে নিয়ে আসতে চলেছে। তবে আপনাদের জন্য সাবধানতা, আজকে কিন্তু কোনো অবস্থাতেই কাউকেই ভুল বা ভুয়ো প্রমাণ করার চেষ্টা করবেন না। মনে করুন কেউ আপনার নামে অপবাদ দিচ্ছে, যেটা মিথ্যে কথা সেটা রটিয়ে বেড়ানোর চেষ্টা করছে, তো আজকের দিনটা আপনি ব্যাপারটাকে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দিন। এর জন্যে আগামীকাল হিসাব করা যাবে সেটা তুলে রেখে দিন, কিন্তু আজকের দিনে এই ধরনের বাগবিতণ্ডায় জড়াবেন না, কারণ আজ যে ভালো সুযোগগুলো আসবে তার সাথে কুৎসাও খানিক বয়ে আসবে, কিন্তু কুৎসাটাকে যদি আপনি গায়ে মাথায় বসিয়ে নেন তাহলে ভালোটাকে আপনি গ্রহণই করতে পারবেন না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতেই শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন না কেন অসুবিধা নেই, অসত্য গাছের গোড়ায় জল প্রদান করে তবে আপনার দিন শুরু করুন। যদি কোথাও কোনো অসুবিধা হয়, মানে অসত্য গাছ খুঁজে পাচ্ছেন না, তাহলে পরে বাড়িতে তুলসী গাছে জল দিন একান্ত, তাও সম্ভব না হলে কোনো পবিত্র গাছের গোড়ায় জল দান করে আপনার দিন শুরু করুন। শুধু খেয়াল রাখবেন তেঁতুল গাছকেও পবিত্র গাছ বলা হয়ে থাকে, কিন্তু বাবলা গাছকে পবিত্র গাছ কিন্তু বলা হয় না। এরপর আসবো রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। আজ প্রথমেই বলে রাখি খুব মারাত্মক একটা রোম্যান্টিক দিন আপনাদের, বিশেষত যারা বিবাহিত বা আরও ভালো করে বলতে গেলে যারা নতুন বিয়ে করেছেন তাদের আজ কিন্তু নিজেদের সম্পর্কের মধ্যে একটা দুর্দান্ত বোঝাপড়ার সৃষ্টি হবে, যা আগামী বহুদিন যাবত আপনাদের এই সম্পর্ককে বজায় রাখতে বিশেষভাবে সাহায্য করবে। এবং যারা প্রেম করছেন তাদেরকেও বলবো নিজের নিজের ভালো মন্দ বা যেগুলো গোপনীয় বিষয় আছে সেগুলোকে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর কাছে ব্যক্ত করার চেষ্টা করুন। তার থেকে যে নেগেটিভিটির সৃষ্টি হবে সেটা আজকের দিনেই পজিটিভে কনভার্ট হয়ে যাবে। আপনাদের পার্টনারের সাথে কিন্তু একটা খুব ভালো সুসম্পর্ক সৃষ্টির জায়গা তৈরি হয়ে যাবে। সুতরাং নির্দ্বিধায় আজকে আপনি
এই বিষয়টায় এগিয়ে যেতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার পৈতৃক সম্পদ সম্পর্কিত যে বিরোধগুলো রয়েছে পরিবারের মধ্যে, সেটা কিন্তু আজকে বোমব্লাস্ট হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। ফলত এক সাইড যেমন আজকে আপনি ভীষণ ভালো সুখের মুখ দেখবেন, তেমন আর এক সাইডে আপনি কিন্তু ভীষণ অশান্তির মুখেও পড়বেন। সেদিকে নিজেকেই বুদ্ধি করে পরিচালন করতে হবে যে আপনি কোনটাকে বেশি মাথায় নেবেন আজকের দিনে, আর কোনটাকে আপনি আজকের দিনে খুব একটা বেশি মাথায় নেবেন না। তবে হ্যাঁ, নিজের জন্য একটা উন্নত ও নিরাপদ ভবিষ্যৎ আজকের দিনেই নিশ্চিত করুন। মানে বিশেষ করে বলবো, যদি কুম্ভ রাশির জাতক জাতিকা কর্মহীন হয়ে আছেন বা নতুন চাকরি খুঁজছেন, তাহলে আজকের দিনেই আপনি নিশ্চিত একটা চাকরি জোগাড়ের চেষ্টা করুন, নচেত কিন্তু আপনাকে আরও কিছুদিন ভুগতে হতে পারে এই সংক্রান্ত ব্যাপারে। আর আপনার পরিবারের সদস্যদের প্রতি আজকের দিনে অবশ্যই করে আপনি নম্র প্রকৃতির থাকার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনার জন্য ভালো হবে বা আপনি ভালো প্রশংসার মুখোমুখি হবেন এবং সমস্যা বাড়বে না। নচেত কিন্তু আপনার মেজাজ আজ আপনাকে অনেক বড় বিপদের মধ্যে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিতে পারে। তবে হ্যাঁ, কুম্ভ রাশির জাতক জাতিকাগণকে বলবো যে আজকে যে কোনো পরিস্থিতি বা ঘটনার প্রতি যদি নিজের সেন্টিমেন্টকে লোকের কাছে প্রকাশ না করে দেন, তাহলেই আপনার জন্য ভালো হবে। মানে আপনি কারুর ওপর রেগে আছেন, কিন্তু আজকের দিনে সেটা প্রকাশ করার চেষ্টাই করলেন না, তাও ভালো লাভ করবেন। কিন্তু যদি আজকেই তার মুখের ওপরে বলে দেন, তাহলে কিন্তু ভালোর কোনো সম্ভাবনা আজ আপনি দেখতেই পাবেন না। আপনাদের জন্য সাবধানতা হচ্ছে খানিকটা এই বিষয়েই যে আপনার বোন, কন্যা কিংবা পিসি মাসি, এদেরকে আজকের দিনে কোনো অবস্থাতেই অসন্তুষ্ট করার চেষ্টা করবেন না। অত্যন্ত সচেষ্ট হন কি করে এদের আজকের দিনে সন্তুষ্ট রাখা যায়, তবেই আপনার ভালো হবে, নচেত কিন্তু ভীষণ সমস্যায় পড়তে পারেন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, দিনের শুরুতেই শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, বেশ খানিকটা তামা আপনার বুক পকেটে হৃৎপিণ্ডের কাছাকাছি রেখে আপনার দিন শুরু করুন। এবার তামা বলতে গেলে, আপনি তামার যদি কোনো আংটি পড়ে আছে এক্সট্রা, সেটা ব্যবহার করতে পারেন, তামার পয়সা ব্যবহার করতে পারেন। একান্ত সেগুলো হাতের কাছে অ্যাভেলেবেল না হলে চিন্তা নেই, যে তার দিয়ে আমরা ইলেকট্রিক্যাল দ্রব্যাদির মধ্যে যে তার আমরা ব্যবহার করে থাকি, সেই তারটাকে চিড়ে তার রবারটাকে ফেলে দিয়ে ভেতরে যে সলিড তামাটা থাকে সেটা পাকিয়ে গোল করে আপনার বুকের বাঁদিকে রেখে আপনার দিন শুরু করুন। দেখবেন এই যে বড় নেগেটিভিটিটা বললাম, সেটা পজিটিভে খুব সহজভাবেই কনভার্ট হয়ে যাবে, এতে কোনো সন্দেহ থাকবে না। এরপর আসবো রাশিচক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে।
থেকে মিন দ্বাদশ রাশির বিচার, তার সাবধানতা ও প্রতিকারমূলক ব্যবস্থা। যদি প্রতিকারগুলো আপনারা অক্ষরে অক্ষরে করতে পারেন তবেই করবেন, নচেত ভুলভাল করার চেষ্টাই করবেন না। এটা খুব অনুরোধ রইল আপনাদের কাছে। আর একটা কথা বলবো যে চেম্বারে আসার হলে তার টাইমিংটাকে একটু মাথায় রেখেই আসুন, কারণ আপনারা যত আমাকে দেরি করাবেন এই ভিডিও পেতে আপনাদের কিন্তু ততই দেরি হবে। আমাকেও একটু সুযোগ দিতে হবে আপনাদের জন্য আরও কাজ করার। তাই অবশ্যই করে আপনাদের কাছে অনুরোধ করব, ফোনে বুকিং করুন এবং আপনার বুকিং ডেটেই আপনি আসুন। হঠাৎ হঠাৎ এসে পৌঁছালে কিন্তু আপনিও সমস্যায় পড়বেন, আমিও সমস্যায় পড়ব। যাই হোক, আজকে এর থেকে বেশি কিছু আর বলবো না। রোজের মতন মা বগলার কাছে অনুরোধ করব, হে মা বগলা, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো এবং এত ভালো এত সুস্থ রাখো যে তারা যেন অন্যকে ভালো রাখতে পারে, সুস্থ রাখতে পারে, এর বেশি কিছু আর না। আজকে চলি, কাল আবার সঠিক সময়ে চলে আসব আপনাদের সামনে আজকের রাশিফল বিচার, তার সাবধানতা ও প্রতিকারমূলক ব্যবস্থা বলতে। আজকের মতন ছুটি চেয়ে নিচ্ছি, আমায় অনুগ্রহ করুন। নমস্কার।